সবাইকে স্বাগত জানাই ডিবিসি নিউজের ঈদের বিশেষ সংস্কৃতি সন্দেশ অনুষ্ঠানে। এবারের ঈদ একটু অন্যরকম, চারিদিকে মহামারী আর কঠোর বিধিনিষেধ, তারপরও জীবন থেমে নেই। যে যার অবস্থানে থেকেই চেষ্টা করে যাচ্ছেন বৈরী সময়কে কাটিয়ে ওঠার। ঈদের সময়টিতে আমাদের সাথে থাকছেন সংস্কৃতি অঙ্গনের এমন কয়েকজন তারকা, যারা নিজের কাজের গুণে আর সৃজনশীলতায় হয়েছেন জনপ্রিয়, পেয়েছেন মানুষের ভালোবাসা। আজ আমাদের সাথে আছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। ঈদ মুবারক। ঈদ মুবারক, কেমন আছো? আছি, কেমন চলছে দিঘি? আলহামদুলিল্লাহ খুব ভালো। দিঘি, এই মুহূর্তে কি কি কাজ চলছে বা সর্বশেষ কি কি কাজ করেছো, এটা একটু জানতে চাচ্ছি। সর্বশেষ করলাম হচ্ছে রোজার একদম আগে বঙ্গবন্ধুর বায়োপিকের শ্যুটটা শেষ করলাম, তার আগে করেছি একটা ওয়েব ফিল্মের কাজ, আর ঈদের পরে আর কি মানে এখন থেকে আবার কাজ স্টার্ট হবে। বঙ্গবন্ধুর যে বায়োপিকটা চলছে, এটা তো খুব বিখ্যাত একজন ডিরেক্টর করছেন এবং দুটো দেশ মিলে কাজ চলছে, এটার শুটিং সম্ভবত শেষ হয়ে গেছে তোমার অংশটুকু, এই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আমরা। আমার দুইবার মুম্বাই যেতে হয়েছে এটার কাজ করতে। আমি ফার্স্টে ফেব্রুয়ারিতে একবার যাই, দেন আমি মার্চের লাস্ট উইকে আবারও জয়েন করি তাদের। তো আমরা মুম্বাই লটটু পুরো শেষ করে এসেছি, আমার কাজও শেষ হয়ে গেছে এবং আমাদের মুম্বাই লটটাও শেষ হয়ে গেছে, পুরো টিমই চলে এসেছে এপ্রিল মাসে প্রথম দিকেই রোজার আগে। তো আমার আসতে যদিও একটু দেরি হয়েছিল, বাট আলহামদুলিল্লাহ আমরা কাজ শেষ করতে পেরেছি এবং আমার পার্টটুকু শেষ। এরপরে আবার বাংলাদেশে নেক্সট কাজ আছে, বাট আমারটা শেষ। আচ্ছা, এটা তো একটা পুরো ঐতিহাসিক একটা বিষয় নিয়ে একটা সিনেমা, সবকিছু মিলে বঙ্গবন্ধুর মতো একজন মহানায়ককে নিয়ে একটা সিনেমা, সেইখানে একটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার করছো, সব মিলিয়ে অনুভূতিটা কি? এখনও এটা ড্রিমের মতো লাগে যে বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ক্যারেক্টারটা করতে পারা এত ছোট বয়সে। আমি যদিও টিনেজ ক্যারেক্টারটা করছি, 13-17 যে ক্যারেক্টার বয়সটা, ওই ক্যারেক্টারটা আমি করছি, আমার পরে করছে তিশা আপু। তো আসলে অবাক লাগে যে ক্যারিয়ারের শুরুতে এরকম একটা কাজ পাওয়া এবং শ্যাম বেনেগল স্যারের কাছে ডিরেক্ট হওয়া, তারপরে এরকম একটা কাজে এত ভাইটাল একটা ক্যারেক্টার পাওয়া, আসলেই বলবো একটা ব্লেসিং। আচ্ছা, কোভিডের যে পরিস্থিতিটা চলছে এখন, আমরা দেখছি সারা পৃথিবীতে একটা মহামারী অবস্থা চলছে এবং সব কিছু মিলে প্রতিদিন আমরা মৃত্যুর মিছিল দেখছি, মৃত্যুর হিসাব গুনছি, এরকম সময়ে মানে একজন চিত্রনায়িকা হিসেবে কাজের চ্যালেঞ্জগুলো কী অনুভব করছো? প্রথম প্রথম দিকে তো আসলে কাজ যখন শুরু করি, যখন টুঙ্গিপাড়ার মিয়া ভাইয়ের কাজ শুরু করি, তখন করোনা কিছুটা কমে গিয়েছিল কিন্তু তখনও ছিল। তো এই যে একটা লং টাইম বাসার মধ্যে থাকা, একটা লং টাইম কোয়ারেন্টাইনে থাকা, লকডাউনে থাকা, কিংবা এই যে মাথায় ঢুকে গেছে যে এখন থেকে সেফটি মেনটেন করতে হবে, তখন কি বাইরে বের হলেই না একটা ভয় কাজ করতো? আমাদের তো সর্দি তো হতো মাস্ক ছাড়া, তখন আমরা আশেপাশে দেখতাম যে কে মাস্ক পরে আছে, কে সেফটিটা মেনটেন করছে, কে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেছে, তখন এই ভয়টা খুব কাজ করতো। সো আমরা প্রতিনিয়ত যা যা করা লাগে আমরা সেটা তাই করি, আমরা প্রতিনিয়ত হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি, আমরা যা যেই যে খাবারগুলো আসলে আমাদের খাওয়া দরকার কিংবা গরম পানি চা, এগুলো আমরা সবসময় আমাদের সেটা অন দ্য স্পট থাকে, এগুলো সেফটি মেনটেন করেই আসলে কাজ করা হয়, না হলে তো কাজ করা যেত না। অবশ্যই, সব কিছু মিলিয়ে চলচ্চিত্র জগৎ কিন্তু একটা বড় ধাক্কা খেয়েছে, সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থায় একটা ভেঙে পড়েছে, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পও একটা বড় ধাক্কা খেয়েছে, কি রকম প্রভাব পড়েছে মনে হচ্ছে? আসলে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা আমরা দেখছিলাম যে খুব একটা ভালো ছিল না, কিন্তু এটা আস্তে আস্তে ইম্প্রুভ করছিল। আমাদের হাতে, আমাদের ইন্ডাস্ট্রির হাতে অনেক বড় বড় সিনেমা ছিল যেগুলো কিনা গত বছর রিলিজ হওয়ার কথা ছিল, এখনও রিলিজ হতে পারছে না ঠিক মতো, এরকম কিছু সিনেমাও আছে এবং খুব বিগ বাজেটের সিনেমা, বড় বড় আর্টিস্টদের সিনেমা। তো ওগুলো যখন আসছিল, যখন আমরা দেখছিলাম যে এগুলো রিলিজ পাবে, তখন কিন্তু আমরা একটা ভরসা পাচ্ছিলাম যে হ্যাঁ এখন থেকে মনে হয় আবার জিনিসটা ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সিনেমা হওয়া শুরু করবে, বিগ বাজেট হওয়া শুরু করবে, কিংবা বড় বড় আর্টিস্টদের নিয়ে সবাই আমরা আবার কাজ করতে পারবো। মহামারীটার পরে, এই করোনাটার পরে জিনিসটা আরও বেশি ধীরস্থির হয়ে গেছে এবং যতটা ঠিক হওয়ার কথা ছিল তা তো হয়নি, উল্টো ওখানে এটা থেমে আছে। একটা আর্টিস্টের জন্য এটা আসলে অনেক বড়, আমি মানে অনেক বড় একটা প্রবলেম কিংবা বলবো এটা একটা কার্সের মতো, কারণ আমাদের কাজই তো অ্যাক্টিং করা, আমাদের কাজই তো সিনেমাতে, আমাদের কাজই তো পর্দার সামনে থাকা। তো এই মহামারীটা এসে আসলে মানুষদের এত দূরে দূরে নিয়ে গেছে যে এখন একটা সিনেমা রিলিজ হলেও মানুষ হলে যেতে ভয় পায়।
তো আসলে ইন্ডাস্ট্রিতে এটা অনেক বড় একটা প্রভাব ফেলেছে আমি মনে করি, কিন্তু আশা করছি যে মহামারী আর বেশি দিন নেই, কারণ ভ্যাকসিনও আমরা পেয়ে গেছি, আমরা সবাই সেফটি মেনটেন করতে শিখে গেছি, একটা বছর হয়ে গেছে এখন অনেকটাই আমরা সেফটি মেনটেন করতে শিখে গেছি। তো আমি মনে করি আস্তে আস্তে করোনাটাও আমরা মানিয়ে নিতে পারবো, আমরা সেফটিটা ধরে রাখতে পারবো, এবং খারাপ সময় সবারই যায়, কিংবা প্রত্যেকটা টাইমে খারাপ সময়টা সব কিছুরই যায়। তো ইন্ডাস্ট্রির হয়তো বা এখন একটু ধীরে স্থির যাচ্ছে, বাট আমার মনে হয় না এটা বেশি দিন আর স্টে করবে, এটা আস্তে আস্তে একদম ঠিক হয়ে যাবে। দেখি আমরা যতদূর দেখেছি যে করোনায় অনেক শিল্পীও আক্রান্ত হয়েছেন, এই সময় করোনা আক্রান্ত শিল্পীদের পাশে কি কেউ দাঁড়াচ্ছে বা তারা কোনো রকম সাহায্য পাচ্ছেন, এরকম কিছু জানেন কি না? আমি মনে করি যে করোনা আক্রান্ত যারা হচ্ছে, স্পেশালি শিল্পীদের কথা যাদের বললেন যে যারা করোনা আক্রান্ত হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর আমি মনে করি একটাই ওয়ে, সেটা হচ্ছে যেহেতু আমরা কারোর সাথে দেখা করতে পারি না করোনা হওয়ার পরে, আমরা কাউকে দেখতে যেতে পারি না, কারো সামনে যেতে পারি না, আমাদের অনেক রুলস আছে এখানে, আমি মনে করি করোনা হওয়ার পর একটা মানুষ সবচেয়ে বেশি ফিজিক্যাল থেকেও তার প্রভাবটা পড়ে মেন্টালি, কারণ তাকে একা থাকতে হয়, সে সিক থাকে কিন্তু তাকে কেউ টেক কেয়ার করতে পারে না, তার একা থাকতে হয়, তার সব কিছু নিজে নিজে হ্যান্ডেল করতে হয়, তার যে তখন ওই গরম পানিটা খেতে হবে, গরম চাটা খেতে হবে তার ওষুধ হিসাবে, ওটাও তার নিজে বানিয়ে খেতে হয়, তাকে কিন্তু কেউ দিয়ে যেতে পারে না। তা আমি মনে করি এই টাইমটাতে সবচেয়ে বড় হেল্প হবে, কিংবা সবচেয়ে বড় পাশে দাঁড়ানোটা হবে মেন্টালি সাপোর্টটা দেওয়া, কেউ যদি তখন মেন্টালি সাপোর্টটা দেয়, ফোন করে জাস্ট একটু খোঁজ নেওয়া যে কেমন আছি, একটা টেক্সট দেওয়া যে শরীরটা ভালো আছে কি না, কিংবা একটু জানতে চাওয়া যে আমার কিছু লাগবে কি না, তার কিছু লাগবে কি না, এই সাহসটা সবচেয়ে বড়। এবং মেন্টালি যদি এই সাহসটা থাকে, করোনা কিংবা কোভিড এগুলো মোকাবেলা করা আমি মনে করি কোনো ব্যাপারই না। অনেক ধন্যবাদ দিদি, খুব আশাবাদের কিছু কথা আমরা শুনলাম। এইখান থেকে জানতে চাচ্ছি যে আসলে এই পরিস্থিতি থেকে চলচ্চিত্র শিল্পী আসলে কিভাবে, চলচ্চিত্র শিল্পটা কিভাবে ঘুরে দাঁড়াতে পারে এরকম একটা পরিস্থিতি থেকে? বিলিভ রাখতে হবে, কনফিডেন্টটা রাখতে হবে যে আমরা একটা খারাপ সময় দিয়ে যাচ্ছি, এখন মানুষও কিন্তু বাসায় বসে বোর্ড, মানুষেরও কিন্তু বাসায় বসেই থাকতে হচ্ছে, লকডাউনে থাকতে হচ্ছে, মানুষের কিন্তু একটা এন্টারটেনমেন্টের জায়গা অবশ্যই লাগে। আমরা যদি কাজ করা অফ করে দিই, আমরা যদি পর্দায় তাদের নতুন কিছু না দিতে পারি, তারাও কিন্তু বোর হয়ে যাবে। আমাদের নিজের থেকে ইনিশিয়েটিভ নিতে হবে যে আমরা তাদেরকে কিভাবে আবার এন্টারটেইন করবো, আবার উচ্ছ্বসিত রাখবো। তো এই জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে, ওখান থেকে কনফিডেন্ট রাখতে হবে যে আমি এমন কিছু একটা বানাবো যে দর্শক এন্টারটেইন হওয়ার জন্য আবার হলে যাবে, সেফটি মেনটেন করেই যাবে, একটা সিট ফাঁকা রেখেই বসবে, কিন্তু তারপরও সে যাবে আমার সিনেমাটা দেখতে, আমি তাকে এইভাবেই নিব। কিংবা ওটিটি প্ল্যাটফর্মে আমি এমন একটা সিনেমা দেখব যেটা সে সব কাজ শেষ করার পর, অফিসের বাসায় বসেই তো এখন বেশিরভাগ কাজ হয়, সব কাজ শেষ করার পর সে ওই সাইটটাতে ঢুকে সে আমার এই সিনেমাটা দেখবে। এই ইনিশিয়েটিভটা আমাদের নিজেদের নিতে হবে। এখন চিত্রনায়িকা দোয়েল আমাদের খুব প্রখ্যাত একজন চিত্রনায়িকা ছিলেন, তোমার মা, এবং তার সম্পর্কে কিছু শুনতে চাচ্ছি আমরা। মার সম্পর্কে আসলে বলবো যে মাও খুব পজিটিভ ভাইবের ছিল, মা আমাকে ছোটবেলায় এতটুকু শিখিয়েছে কোনোদিন হারা যাবে না, হার মানা যাবে না, অনেক খারাপ সময় আসবে, অনেক অনেক প্রবলেমস আসবে, অনেক কিছু ডিল করতে হবে, হ্যাঁ, কিন্তু এগুলো ডিল করে যেতে হবে, এগুলো ওখানে রেখে আচ্ছা ঠিক আছে এটা আমার ডিল করতে হবে, আমি চলে যাই এখান থেকে, এই জিনিসটা করা যাবে না। এবং অ্যাজ ওয়েল অ্যাজ বাবা খুবই ধীর স্থির একটা মানুষ, শান্ত প্রকৃতির একটা মানুষ, খুবই কুল মাইন্ডের একটা মানুষ, বাবাও সবসময় আমাকে এই পজিটিভ ভাইবটা দেয় কিংবা ইন্সপিরেশনটা দেয় যে যত প্রবলেম হোক, বাবা একটা কথা বলে আমাকে, ব্যাড পাবলিসিটি ইজ অলসো আ পাবলিসিটি, সো তোমার নামে যদি কেউ খারাপ কথা বলে, তুমি মনে করবে যে তোমাকে নিয়ে কথা বলার মতো কিছু আছে দেখি সে খারাপ কথাটা বলছে, আর আমি মনে করি সমালোচনা তাকে নিয়েই হয় যাকে নিয়ে আলোচনা করা যায়। তো অবশ্যই আমি সমালোচনাটাকেও আমি ভালোভাবেই দেখব, কারণ সবাইকে নিয়ে সমালোচনা হয় না, যে পপুলার যাকে আমরা পর্দায় তুলে ধরতে পারবো, যার একটা অদ্ভুত নিউজ হলেও মানুষ ক্লিক করবে, আমরা তাকে নিয়ে এই নিউজটা কিন্তু করব। তো অবশ্যই আমি সবসময় ট্রাই করি এই পজিটিভ ভাইবটা রাখার, এবং আমি মনে করি যে মেন্টালি যদি পজিটিভ থাকা যায় এবং একটা ভালো একটা মুড সবসময় রাখা যায়, সব কিছু ডিল করার মতো ওই শক্তিটা, ওই সাহসটা রাখা যায়, তাহলে কখনো আসলে কিছু আমাদের হার্ট করতে পারে না। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসি আবার। ঈদের বিশেষ সংস্কৃতি সন্দেশ অনুষ্ঠানে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন।
সবাইকে আবারো স্বাগত ডিবিসি নিউজের ঈদের বিশেষ সংস্কৃতি সন্দেশ অনুষ্ঠানে। অনেক কিছু নিয়েই আমাদের কথা হচ্ছিল, সব মিলিয়ে এই যে একটা তারকা দম্পতির ঘরে জন্ম নেয়া, এবং আপনার ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার আমরা দেখেছি খুবই ছোটবেলায়, একদম ছোটবেলায় তারকা হয়ে যাওয়া, একটা বিজ্ঞাপনের মাধ্যমেই সবাই কিন্তু আপনাকে চিনে ফেলেছিল বাংলাদেশের, এবং এই বিজ্ঞাপনের পর থেকে আপনার জীবনের কিন্তু নানান বাকবদল শুরু হয়ে যায়। এই সময়ের গল্পগুলো একটু শুনতে চাচ্ছিলাম। আসলে যখন বিজ্ঞাপনটা করি তখন আসলে স্ক্রিন কি, বিজ্ঞাপন কি, সিনেমা কি, এগুলো আসলে কিছুই জানতাম না, বুঝতামও না। জাস্ট আমাকে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়া করিয়ে দেওয়া হতো, বলা হতো এটা এটা বলো, ওভাব ওইভাবে করো, আমি জাস্ট আমার মতো করে করে যেতাম। এভাবেই আসলে একটা লং টাইম পার করেছি। তারপরে অনেক মানে অনেকটা টাইম পরে, প্রায় 5-6 বছর পরে বলা যায় যে বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি কী করছি। তার আগে আসলে খেলার ছলে মার সাথে কথা বলতে বলতে, ডিরেক্টরের হাত থেকে চকলেট নিয়ে কো অ্যাক্টরের কোলে বসে, এগুলো করে করে আসলে কাজ করা হয়েছে। তো ওই টাইমগুলো অন্যরকম ছিল, খুব ভালো ছিল। সবচেয়ে বড় কথা যেটা, যে ওই টাইমে আমাকে যেভাবে সবাই ভালোবাসতো, আদর করতো, যেটা আমরা বলি না আদরে মায়া, এই জিনিসটা এখনও আছে সবার মধ্যে। এই যে এই ভালোবাসাটা যে এখনো সবাই ধরে রেখেছে, এটা আসলে অনেক অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তারকা দম্পতির ঘরে জন্মানোর কারণে কি বিশেষ কোনো সুবিধা পেয়েছেন, আপনি কি মনে করেন? আসলে সবাই মনে করে কি যে তারকা দম্পতির ঘরে জন্মালেই মনে হয় একটা বিশেষ সুবিধা পাওয়া যায়। আসলে এরকম কিছুই না, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো না। কারণ আমি যখন শর্ট দিই, আমি যখন শুটে থাকি, আমার সামনে কিন্তু আমার বাবা থাকে না, আমার সাথে কিন্তু সে যায়। তাকে একদিন জিজ্ঞেস করা হয়েছিল আমার সেটে, টুঙ্গিপাড়ার মিয়া ভাই সেটে, যে দাদা আপনি কেন থাকেন না ওর সামনে। তখন সে বলে, সে বলেছিল যে আমি থাকি না কারণ ওর হয়তো বা একটা শট একটু খারাপ হতে পারে, তখন ডিরেক্টর ওকে একটা ধমক দিবে কিংবা ওকে একটু বলবে যে দিঘি তোমার এটা ভালো হয়নি, আমার এটা ভালো লাগেনি, ঠিক করে দাও। আমি যদি সামনে থাকি তখন সে আগে আমার দিকে তাকাবে যে দাদার মেয়েকে কি কিছু বলবো, এই জন্য আমি থাকি না, কারণ আমি চাই ওই ধমকটা খাক, ও খেয়ে ও শিখুক। আসলে সেটের মধ্যে আমি দিঘি ছাড়া, আমি আমি যেটা সবাইকে সবসময় বলে দিই যে সেটের মধ্যে আমি দিঘি ছাড়া আমি আর কিছু থাকতে চাই না, আমি দিঘি, আমি একটা কো অ্যাক্টরের অ্যাক্ট্রেস, একটা ডিরেক্টরের কাছে তার শিল্পী, আমি জাস্ট এই ছাড়া আর কিছুই থাকতে চাই না। এবং যদি আমি বলি অ্যাডভান্টেজের কথা, তাহলে অ্যাডভান্টেজ একটাই পাই, সেটা হচ্ছে একটা নর্মাল নায়িকাকে মানুষ নাম ধরে ডাকবে কিংবা আপু ম্যাম অনেকভাবেই ডাকে, অনেক অনেকভাবেই ট্রিট করে, কিন্তু আমাকে প্রত্যেকটা মানুষ দেখা যায়, বেশিরভাগ সিনিয়র মানুষরা আম্মু মা মামুনি এভাবে বলে ডাকে, মানে এই আদরের ভাবটা, এটাই বলা যায় অ্যাডভান্টেজ। আচ্ছা, সব কিছু মিলে কাজের ক্ষেত্রে আসলে কর্মদক্ষতা নাকি ভাগ্য নাকি দুটোরই মিল? দুটোরই অবশ্যই এখানে হাত আছে, কারণ আমি মনে করি প্যান্ডেমিকের মধ্যে আমার কামব্যাক হয়েছিল। তো আসলে প্যান্ডেমিকের মধ্যে যেখানে কেউ সিনেমা বানানোর চিন্তাই করছিল না, ভাবছিল যে সিনেমা আর বানাবোই না, বন্ধ করে দিব, এরকম একটা অবস্থা ছিল, সেখানে আমার কামব্যাক, সেখানে আমার শ্যুট শুরু, অনেকদিন পর, অনেক অনেক দিন পর একটা সিনেমা শুটিং শুরু হয়েছিল। তো আমি মনে করি এটা আসলে ভাগ্য। আর তারপর আর যেটা হচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিকের কথা বলি, বঙ্গবন্ধুর বায়োপিক তো আমার আগে করার কথা ছিল, টুঙ্গিপাড়ার মিয়া ভাইয়ের আগে, যেটা কিনা প্যান্ডেমিকের জন্য আমাদের পিছিয়ে গিয়েছে 1 বছর। তো ওটাতে আমি অডিশন দিয়েছি, ওটাতে অডিশন দেওয়ার পরে তারা আমার উপর, অবশ্যই তারা আমার ব্যাকগ্রাউন্ড দেখেছে, আমি শ্যাম বেনেগল স্যারের সাথে কথা বলেছি, তারা সব কিছু মিলিয়েই আমাকে তারা কাস্ট করেছে। তো আমি বলবো এখানে আমার কর্মদক্ষতা, এখানে আমি অডিশন দিয়ে আমি একটা জায়গায় রিচ করেছি, আমি এখানে পরীক্ষা দিয়েছি তারপরে আমি রিচ করেছি। তো অবশ্যই এখানে দুইটা আমি এক্সাম্পল দিলাম, দুইটাই অবশ্যই এখানে কাজে লাগে। মানে এই ছোট্ট জীবনে 3-3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে গেছো, এই অনুভূতি কেমন? এই অনুভূতি যখন পেয়েছি তখন কিন্তু ঠিক একদমই বুঝতাম না, প্রথমবার তো বুঝতামই না, প্রথমবার তো মা যখন শুনেছে আমি পেয়েছি সে কান্না করছিল, আমি তাকে গিয়ে বলেছি যে তুমি কাঁদছো কেন, এটা কান্না করার কি হলো, আমি তো আগেও অনেক পুরস্কার পেয়েছি, এভাবে বলেছি। দ্বিতীয়বার মা হাসপাতালে ছিল, তখনও যে খুব একটা বুঝতে পেরেছি তেমনটা একদমই না, তখন পুরস্কারটা নিয়ে মার কাছে গিয়েছিলাম হসপিটালে, এবং ফিল হয়েছিল যে আমার থেকে আমার মা বেশি ডিজার্ভ করে, আজকে হয়তো বা সে পাশে থাকলে আমি কি খুশি হয়েছি, তার থেকে অনেক বেশি সে খুশি হতো, কারণ তার পরের ইয়ারই আমি পেয়েছিলাম। তার পরের বার যখন পাই 3rd টাইম, তখন অ্যাকচুয়ালি ফিল হচ্ছিল যে হ্যাঁ কিছু তো একটা
অবশ্যই বড় অ্যাচিভ করেছি, তখন আস্তে আস্তে একটু বুঝতে শিখি। দেন সময় যত যাচ্ছে তত আসলে ফিল করতে পারছি যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা কী, কারণ আমরা এখনও দেখি যে অনেক বড় বড় অ্যাক্টর আছে, তারা কিন্তু অনেকেই আছে এখনও পায়নি, আবার অনেকে আছে একবার পেয়েছে, অনেক অ্যাক্ট্রেস আছে যারা দিনের পর দিন কাজ করে যাচ্ছে একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য কিন্তু তারা পায়নি। ওই সময় শিশু শিল্পী হিসেবে পরপর তিনবার, একদম পরপরই তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আমি মনে করি যে অনেক বড় ব্যাপার। আমি জানি না আমি নায়িকা হয়ে পাবো কি না, কিংবা আমি নেক্সটে আমি কয়টা পাবো, কিংবা কতদূর যেতে পারবো, বাট শিশু শিল্পী হিসেবে তিনটা পাওয়া আমি মনে করি যে আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশের মতো না। দেখি এবছর তোমার দুটো সিনেমা রিলিজ হয়েছে এবং সব কিছু মিলে একটা সিনেমা নিয়ে বেশ কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, এইটার কথা একটু জানতে চাচ্ছিলাম, কেন কন্ট্রোভার্সিটা তৈরি হলো বা তোমার কি ব্যাপারে এক্সপ্লেনেশন? আমার যেই ট্রেলারটা রিলিজ হয়েছিল তুমি আছো তুমি নেই, ওটা নিয়ে আমি জাস্ট দুটো মন্তব্য করেছিলাম, যেটা কিনা আমার পার্সোনাল মন্তব্য ছিল যে ট্রেলারটা আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি, আমি এইটা বলেছিলাম। এবং আমি মনে করি সবার বাকস্বাধীনতা আছে, সবাই তার নিজের কথা বলতে পারবে, তো এই কথাটাকে অনেকভাবে দেলোয়ার ঝাঁ ঝন্টু আঙ্কেলের কাছে এটা পেশ করা হয়েছিল এবং কিছু কথা বাড়িয়ে বলা হয়েছিল যেগুলো কিনা আমি বলিনি। তো ওই কথা থেকে সে আমার উপর একটু ক্ষিপ্ত হয়ে যান এবং সে তখন অনেক কিছুই বলেন, সে এটা করবে সেটা করবে, আলটিমেটলি কিছুই হয়নি, বাট তখন সে এটা বলে। আমি এখন জানি না যে কন্ট্রোভার্সিটা তখন কেন হয়েছে, কারণ আমি বারবার বলছিলাম যে বাকস্বাধীনতা সবার আছে, আমি যদি চাই আমি আমার নিজের একটা ওপিনিয়ন সব জায়গায় দিতে পারি, এটা কোনো রকম কোনো ক্রাইম না, এটা আমার ভুলও না। আমি এখনও বলবো যে যত কন্ট্রোভার্সি হোক আমি কিন্তু কোনো ভুল করিনি, আমি আমার ওপিনিয়ন দিয়েছি অ্যান্ড আমার ওপিনিয়ন দেওয়া রাইট আছে। তো ওখান থেকেই এই জিনিসটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, পরে এটা মিটমাটও হয়ে গেছে। ঝুন্টু আঙ্কেল এটা নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, আমি তার কাছে পরে ক্ষমাও চেয়েছি, আমি বলেছি তাকে মিসআন্ডারস্ট্যান্ডিংটা আমি ক্লিয়ার করেছি, দেন এটা ঠিকও হয়ে গেছে। বাট জিনিসটাকে আমি মনে করি যে কন্ট্রোভার্সি না করে জিনিসটা, আমি আমার যেমন ওপিনিয়ন দিয়েছি তারও ওপিনিয়ন দেওয়া উচিত ছিল যে জিনিসটা তারও আমার কাছ থেকে ভালো লাগেনি। সে যদি আমাকে পার্সোনালি বলতো যে মা তুমি এটা কেন বলে, কারণ সে আমাকে সবসময় মেয়ের মতো আদর করতো শ্যুটের সময়ও, ইনফ্যাক্ট এখনও সে আমাকে মেয়ের মতো আদর করে, সো সে যদি আমাকে পার্সোনালি ফোন করে বলতো যে মা তুমি এটা কেন বলেছো, তুমি এটা উইথড্র করে নাও, কিংবা তুমি এটা একটু অন্যভাবে বলো, জিনিসটা আমাদের সিনেমার জন্য ব্যাড ইম্প্যাক্ট ফেলবে, তাহলেই কিন্তু হয়ে যেত, আমি কিন্তু সাথে সাথেই একটা স্টেটমেন্ট দিয়ে দিতাম এবং আমি ক্লিয়ার করে দিতাম। কিন্তু না, এটা না করে সে এবং ওই সিনেমার প্রডিউসার দুজন মিলে ক্যামেরার সামনে এসে পর্দার সামনে এসে এটা নিয়ে একটা মন্তব্য করছে, এখান থেকে আমার এখান থেকে একটা মন্তব্য চাওয়া হচ্ছে, মানে এখানে একটা রীতিমতো মেস আপ করে ফেলেছিল যেটা কিন্তু কোনো দরকারই ছিল না, বাট তারপরেও আমরা ওটা ছাড়িয়ে আসতে পেরেছি। এবং আমি মনে করি যে কন্ট্রোভার্সি হতেই পারে, ইটস ভেরি নর্মাল। দেখি তাহলে সব কিছু মিলে সামনের পরিকল্পনা কি? সামনে লকডাউনের জন্য আমার কিছু কাজ আটকে ছিল, কিছু কাজ করতে পারিনি, কারণ আমি ইন্ডিয়া থেকে আসতে যেহেতু আমার দেরি হয়, আসতে আসতেই পরে লকডাউন দিয়ে দেয়, আমি কিছু কাজ আমার হাতে ছিল কিন্তু আটকে ছিল জিনিসগুলো, তো আমি করতে পারিনি। এই যে ঈদটা গেল, এখন থেকে একটু একটু করে গুছিয়ে কাজগুলো শুরু করব। অজস্র শুভকামনা থাকলো আপনার জন্য, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।